আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনারা দেখবেন লন্ডনের ট্রাফালগার স্কোয়ার। ট্রাফালগার স্কোয়ার সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় অবস্থিত একটি পাবলিক স্কোয়ার। এটি 19 শতকের গোড়ার দিকে স্থাপিত হয়েছিল। আগে এই স্থানের নাম ছিল চার্মিং ক্রস, বর্তমানে ট্রাফালগার নামে পরিচিত। এই স্কোয়ারের নামটি ট্রাফালগার যুদ্ধের স্মৃতিচারণ করে রাখা হয়েছে। ফ্রান্স এবং স্পেনের বিরুদ্ধে নেপোলিয়ন যুদ্ধে ব্রিটিশ নৌবিজয়ে, যা 1805 সালের 21শে অক্টোবর ট্রাফালগার উপকূলে সংঘটিত হয়েছিল। ট্রাফালগার স্কোয়ার ইংল্যান্ডের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ টুরিস্ট স্পট হিসাবে গণ্য করা হয়। বিশ্বের বিভিন্ন দেশের টুরিস্টগণ এই স্থানে প্রতিদিন আসে। এখানে লন্ডনের বিভিন্ন এলাকা থেকে আপনি আসতে পারবেন, বাস, ট্রেন, যে কোনোভাবে এখানে আসতে পারবেন। ট্রাফালগার স্কোয়ার এমন একটি স্থানে স্থাপিত যার চারিদিকে বিভিন্ন টুরিস্ট স্পটগুলি বিদ্যমান, যেমন বাকিংহাম প্যালেস, হাইড পার্ক, লেস্টার স্কোয়ার, চায়না মার্কেট, কভেন্ট গার্ডেন ইত্যাদি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Please subscribe this video. Thank you.
বলতে Please like, share and subscribe.